আমি একটা জিনিস দাই দীর্ঘদিন ধরে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসীন থেকে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক রাষ্ট্রের রূপকল্প বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এটা যেমন স্বাধীনতার সর্বোচ্চ শক্তি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী এবং গণতন্ত্র মনা মানুষের আনন্দের বিষয় তেমনি সবচেয়ে আমরা বোকা বনে যাব যদি এই আনন্দে আমরা গা ভাসিয়ে দেই কারণ অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ সিরাজদ্দৌলার পতন হয়েছিল ব্রিটিশদের কারণে নয় সিরাজদ্দৌলার নিকটে থাকা মানুষদের কারণে জাতির জনকের মৃত্যু হয়েছে যা বাঙালি জাতির অপরিসীম ক্ষতি হয়েছে উনার নিকটে থাকা কিছু দুষ্কৃতিকারী ক্ষমতা লিপ্সু মানুষের কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের মানুষকন্যা উনার নেতৃত্বে বারংবার ক্ষমতায় আসার পরেও উনার প্রদত্ত নির্বাচনী ইস্তেহার সমূহ বাস্তবায়িত হচ্ছে না কারা করতে দিচ্ছে না বর্তমান সংসদে দুই তৃতীয়াংশ ক্ষমতায় রয়েছে যা চাইলেই সংবিধান পরিবর্তন করার ক্ষমতা রাখে কিন্তু তা হচ্ছে না কোন শক্তি তাকে বাধা দান করছে কারণ বর্তমান গণতান্ত্রিক সরকারের ভেতরে বিভিন্ন অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে সাম্প্রদায়িক শক্তি সর্বদাই মাঠে আছে তারা প্রশাসনে আছে তারা রাজনীতিতে আছে তারা সম্পৃক্ত হয়ে এই সরকারের শিকড়কে ছিন্ন করে দিতে চাইছে গণতন্ত্র মানা মানুষদের কাছ থেকে ধর্মনিরপেক্ষতায় অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী মানুষদের কাছ থেকে তো সুতরাং এই ধরনের একটি বাতাবরণ তৈরি হলেই বারংবার প্রশাসন বলছে যে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াকে হ্যাক করা হচ্ছে বিভিন্ন প্রচেষ্টায় সংখ্যালঘুদেরকে নিপীড়ন করা হচ্ছে বারংবার একই সত্যটি প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু তদুপরি আপনি একটা জিনিস দেখবেন যখনই সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে গতকাল লড়াইও হয়েছে সেই সময় প্রশাসন উল্টো তারা সাম্প্রদায়িক শক্তির সপক্ষ হয়ে তারা আমাদের অধিকারকে আমাদের বেঁচে থাকার বাস্তবতাকে ধূলিসাৎ করার জন্য নেমে পড়েছে এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা একই যেমন উগ্রবাদী যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয় তাদের প্রচেষ্টা কিন্তু বর্তমানে প্রশাসনেরও একটা বড় অংশ এই প্রচেষ্টায় যুক্ত হয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের প্রার্থনা আপনাকে আমরা মা বলে মনে করি আমাদের ধর্ম শিখিয়েছে রাজমাতা হচ্ছে সপ্তমাতার অন্যতম তো আপনি যদি মা হন এক পুত্রকে বুকে নেবেন আর এক পুত্রকে ফেলে দেওয়া যাবে না তো সুতরাং আপনি আপনার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করে কারণ আপনার পরবর্তীতে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ দেখি না কারণ এই দেশে দৃঢ় চেতা আপনার মতো আত্মসংগ্রামী নিজের জীবন বিপন্নকারী এইরকম নেত্রী বা নেতা আমাদের কাছে এখনো দৃশ্যমান নয় আমরা তাদের প্রতি আস্থাশীল নয় আপনি যদি থেকে এটি বাস্তবায়ন করতে সমর্থ না হন তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ আফগানিস্তান হবে এর কোনো দ্বৈত বিকল্প থাকবে না তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সনাতনী সম্প্রদায় নয় আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর অন্যতম অভিভাবক অ্যাডভোকেট শ্রীযুত রানা দাশগুপ্ত মহোদয় যার কোনো সন্তান নেই যার সন্ততি নেই যার পরবর্তী উত্তরাধিকার নেই যে সংগ্রামী যারা ব্রিটিশ বিরোধী তাদের রক্ত দ্বারা যার মধ্যে প্রবাহিত এই ব্যক্তিটি মৃত্যুবরণ করলে দ্বিতীয় উত্তরাধিকারীর জন্য কিছু রেখে যাওয়ার আবশ্যকতা নেই তার আজকে শেষ সময়ে তিনি যে আহ্বান জানিয়েছে পর্যায়ক্রমিক নির্বাচনের আগ পর্যন্ত আমাদেরকে মাঠে সরব থেকে উনার নেতৃত্বে আমাদের সমস্ত সংগঠন সমূহকে অনুরোধ করব যেখানে অস্তিত্ব বিপন্ন হচ্ছে সেখানে ব্যানার বড় নয় সেখানে আমাদের প্রতিষ্ঠা বড় নয় সেখানে বিভক্তি বড় নয় ঐক্যের কোনো বিকল্প নেই এবং আমরা কেন পারি না যখনই আন্দোলন জমে উঠে আমাদের একটা অংশ আপোষে চলে যায় আমি আপনাদেরকে বলবো আমরা আপোষে যাব না অধিকার বাস্তবায়ন করে আমরা মাঠ ছাড়ব তো সুতরাং বিনোদ বাবুর মৃত্যু হয়েছে মৃদুলদের মৃত্যু হয়েছে এইরকম অবিসংবাদিত আমাদের নেতা আর আমরা পাবো না তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করব ঐক্যবদ্ধভাবে আমাদের সম্পূর্ণ সংখ্যালঘু জনগোষ্ঠী অসাম্প্রদায়িক মনা মানুষ প্রগতি মনা মানুষ গণতন্ত্র মনা মানুষকে অনুরোধ করব
যদি সম অধিকার না থাকে, সম সংস্কৃতির অবস্থান সহাবস্থান না হয়, তাহলে সেই দেশে গণতন্ত্র থাকে না, সেখানে শরিয়াতন্ত্র তৈরি হবে। আপনাদেরকে অনুরোধ করব, এই অবস্থা অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার বলবো, আপনার চেয়ারটা হোকলা হতে দেবেন না। দয়া করে আপনি আপন দুর্গা দেবী যেমন দশভূজা হয়ে মহিষাসুরকে বধ করেছে, আগে আওয়ামী লীগ বা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তিগুলোকে উপড়ে ফেলতে হবে, তারপর আমাদের অধিকার বাস্তবায়ন হবে। এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠানে সংহতি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।